ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই, আপনি যেটা প্রশ্ন করেছেন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলাদের কথা বলেছেন, এ তো কথা নয়। মিলাদের কথা কেন বলবে? ওখানে মিলাদের কথা বলা হয়নি। সূরা আহজাবের যে 56 নম্বর আয়াত, সেখানে মিলাদের কথা বলা হয়নি। ওখানে বলা হয়েছে ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর অর্থ তো তা না, মিলাদ নয়। এর অর্থ হচ্ছে, হ্যাঁ, ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতাহু, একটা অর্থ যখন আল্লাহর দিকে নিসবত হয় তখন তার অর্থ অন্য হয়, আর ফেরেশতাদের দিকে যখন হয় নিসবাত তখন এর অর্থ অন্য হয়ে যায়। একটা শব্দের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। হ্যাঁ, এই শব্দগুলো, হ্যাঁ, এই সলাতটা হচ্ছে, হ্যাঁ, এই লাফজে মুস্তারিক, এই লাফজে মুস্তারিক, হ্যাঁ, এই শব্দটা, হ্যাঁ, বহু অর্থ আছে, তো এক এক জায়গায় এক এক রকম অর্থে পরিণত হয়। এখানে বলছে ইন্না আল্লাহ, নিশ্চয় আল্লাহ, ও মালায়েকাতাহু, এবং তার ফেরেশতা সমূহ, ইউসাল্লুনা আলান নবী, তারা নবীর প্রতি, মানে আল্লাহ প্রশংসা করেন বা আল্লাহ আল্লাহ তাআলা রহমত করেন, দয়া করেন, এবং ফেরেশতারা ইস্তিগফার করেন, ক্ষমা প্রার্থী হন। ইউসাল্লুনা আলান নবী বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলছে হে বিশ্বাসীগণ, যারা ইমান এনেছ, সল্লু আলাইহি, তার প্রতি তোমরা দরুদ পাঠ করো। এই দরুদ শব্দটা একটা ফার্সি শব্দ। দরুদ শব্দটা এইভাবে ব্যবহার হয়েছে, যারা এটাকে মিলাদ কিয়াম বলছে তারাই এই শব্দটাকে বহুল প্রচার করে ফেলেছে। দরুদ করো ইসলামী শব্দ নয়, এটা ইসলামী শব্দে, হ্যাঁ, এটা ঢুকিয়ে নিয়েছেন। হ্যাঁ, মানে এটা সলাত, হ্যাঁ, এটা পাঠ করতে বলেছে যে হে মানব সহ সমূহ, তোমরা তার জন্য দোয়া করো, তার জন্য, হ্যাঁ, তোমরা, হ্যাঁ, মাগফিরাতে দোয়া করো। এখানে, হ্যাঁ, ফলে এখানে দরুদ শব্দটা হয়েছে ফার্সি শব্দ, আর ফার্সি শব্দে যতগুলো রয়েছে এই সব সমস্ত শব্দগুলো ইসলামী শব্দ নয়। হ্যাঁ, এইসবগুলো ইসলামে প্রচলিত হয়ে গেছে। হ্যাঁ, যেমন, হ্যাঁ, অনেক কথা আছে, গাস্ত করা, কি অনেকগুলো সাবে বারাত, হ্যাঁ, পীর সাহেব, এই ধরনের যত শব্দগুলো এসেছে, হ্যাঁ, এইসব ফাতেহা দোয়াজ দাহাম, ফাতেহা ইয়াস দাহাম, এই শব্দ ফার্সি শব্দ দিয়ে গঠিত হয়েছে। এইগুলো সব বেদাতি শব্দ, তবে ইসলামের মধ্যে ঢুকে পড়েছে। হ্যাঁ, এইগুলো মানুষ বহুল প্রচার করার কারণে এগুলা এবাদত বলে জানে। তো এখানে বলছে যাই হারা যেন আমানু, বলছে হে মুমেনগণ, যারা ইমান এনেছো, সল্লু আলাইহি, তার প্রতি তোমরা দরুদ পাঠ করো, মানে তার প্রতি তোমরা, হ্যাঁ, দোয়া করো। হ্যাঁ, আর কি করো? আসসাল্লিমু তাসলিমা, এবং যথাযথভাবে তার প্রতি সালাম দাও। তো এটা বলেছে, তাই বলে তো মিলাদের কথা এখানে আসেনি। মিলাদ তো একটা নিয়মাবলী, একটা বেদাত তরিকা, হ্যাঁ, যে ওরা করে মিলাদ, হ্যাঁ, কথায় কথায়, মানে ঘন ঘন, মানে আল্লাহ রসুলের দিয়ে একটা গান গান গেয়ে বলে, মানে ঝাঁক মেলে সব ওইটাকেই বলে, হ্যাঁ, এইটাকে মিলাদ, এবং সর্বশেষে সব দাঁড়িয়ে যায় কিয়াম করে। কোথায় কিয়াম করার কথা বলেছে এখানে? মিলাদ তো সে কিয়ামের নাম। তো ফলে এই সবগুলো বাতিল এবং সম্পূর্ণ ভিত্তিহীন এবং বেদাত। আর যে আয়াতে কারিমার কথা বলেছে এটা সম্পূর্ণ, হ্যাঁ, এটা ভুল কথা বলেছে। হ্যাঁ, অতএব এটা মিলাদ হতেই পারে না। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহু তাআলা খায়ের।